আগে যে সার্কিটটা দেখাইছিলাম ওই সার্কিটটা কিন্তু দেখেন একটা পাঁচ পিনের অপর পিস্টে দেখেন এই একটা চার পিনের ডায়োড আছে এখানে একটা পাঁচ পিনের ডায়োড আছে থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন ভিউয়ার্স আপনাকে যদি প্রশ্ন করি আপনি কোন সার্কিটটি কিনবেন আরে ভাই আপনি যদি লাইটের ব্যবসা করেন কিংবা আপনার বাসা বাড়ির লাইট বেশি কেটে যায় সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে কেননা লাইট ব্যবসা এই কথা না জানলে করতে পারবেন না ভিউয়ার্স আবারও আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই কমেন্টস করছেন কমেন্টস বক্সে যে দাদা আমরা কোন সার্কিটটা কিনলে লাইটটা বেশি টিকসই এবং মজবুত হবে দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে আপনারা 22 ওহমস রেজিস্ট্যান্স ব্যবহার করেন তাতে করে লাইট কাটবে না তারপরও যদি বেশি কাটে তাহলে সেক্ষেত্রে আপনি 560K কিংবা এমওভি ব্যবহার করেন তো তারপরও অনেকের সন্দেহ থেকেই যায় সেক্ষেত্রে আমি আজকের যে ভিডিওটা বানাইছি আপনাদের অনুরোধে এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা দেখেন আর আমার কথাগুলো বুঝেন তো এবারে দেখুন এই যে আপনার আমার হাতে একটা লাইট দেখতে পারতেছেন সুপারস্টারের অবশ্যই সবাই চিনেন এই সুপারস্টারের লাইটটা কিন্তু অনেক দাম যেমন 400 থেকে 450 টাকা আর আমি আর একটা লাইট দেখাই আপনাদের যেহেতু অনেকে কমেন্টস করেন দাদা আপনার কি দোকান আছে দোকান যদি থাকে আমার তো মনে হয় যে দোকানও নাই আপনার তো আমার দোকান আছে কি না আছে আপনারা দেখুন আমার দোকান যদিও আমি একটা দোকানদার না আমি একটা মিস্ত্রি যেমন আমি হইলাম একটা সার্ভিসিং ম্যান কাজ করি আমি আপনাদের দিতে আসি কোনটা কাজের অভিজ্ঞতা তো কাজের অভিজ্ঞতা যদি আমি দেই তাহলে আমার দোকান থাকার কী দরকার তো আমার তো দোকান থাকার দরকার নাই আমার এত ধরনের লাইট থাকারও দরকার নাই আমার একটা লাইট থাকলে যথেষ্ট কমেন্টস করেন যে দাদা আপনার কি দোকান আছে আমার তো মনে হয় আপনার দোকানও নাই তো আপনি এই ব্যাপারে কীভাবে সলিউশন দেন তো সার্কিট থাকার কী দরকার এই যে আরও আছে এত এত সার্কিট থাকার কী দরকার আমার তো মনে হয় যে আমার একটা সার্কিট থাকলে আমার যথেষ্ট যদি আমি আইডিয়া নিতে পারি তো আমার হাজার হাজার সার্কিট দরকার নেই আমি তো অনলাইন ব্যবসা করি না আমি মানুষকে সুবিধা দিতে আসি সলিউশন দিতে আসি দাদা এই কাজটা করেন এই কাজে আপনাদের উপকারে আসলেও আসতে পারে তো দেখেন আমি এবারে এটি চাইনিজ লাইট দেখাই এই লাইটটা আপনারা তো জানেন আমার মনে হয় যে 100 থেকে 140 টাকার উপরে এই লাইটটার দাম হবে না এটাকে 50 ওয়াট বা 30 ওয়াট বলে মানে আর কি 40 ওয়াট বলে তো এই লাইটটার দাম যদি 100 বা 140 টাকা হয় আর এই লাইটটার দাম হয় 400 টাকা এই লাইটটার দাম হয় 400 বা 450 টাকা তো এটার ভিতরে কত এটা পুরোটাই মেটাল বডি অ্যালুমিনিয়ামের বডি আর হেড হলে পুরোটাই প্লাস্টিক বডি হেয়ারসিন আছে করে সম্ভব অসম্ভব মানে একটু হেয়ারসিন দিয়া কাজটা করছে আর এটার পুরো বডিটাই হেয়ারসিন তো আমি বলতে চাই যেটা আপনারা যেই সার্কিটটা কিনবেন এই সার্কিটটা দাদা আমি শুধু একটু দেখাবো এই যে দেখেন আমি একটা সার্কিট ভাঙলাম এই যে সার্কিটটা অবশ্যই বুঝতে পারতেছেন আমি হয়তোবা ক্যামেরা ভিতরে চিনেন আমি ছবি করে যে ড্রয়িংগুলো করছি এই ড্রয়িংয়ের মাধ্যমে আপনারা ওই জিনিসটা বুঝে নেবেন এই যে উপর পৃষ্ঠে দেখেন এই একটা চার পিনের ডায়োড আছে এখানে একটা পাঁচ পিনের ডায়োড আছে ডায়োড না সরি একটা আইসি আছে তো আপনারা যদি এই সার্কিটটাই কিনেন এই জায়গায় আপনার যখন আপনি ইয়াতে লাগাবেন এই যে সেক্ষেত্রে আমি আপনাদের 100% গ্যারান্টি দিতে পারি যে আপনাদের একটা লাইটও ইনশাআল্লাহ কাটবে না তো যদি আপনারা আমার এই পরীক্ষামূলক কাজটি করে দেখাইতে পারেন তো আপনি প্রত্যেকটা কাস্টমারকে গ্যারান্টি দিয়ে লাইট বিক্রি করতে পারবেন
তো আসুন আমরা আজকে বিস্তারিত কী কী সম্বন্ধে জানবো সম্পূর্ণ কথাগুলো আপনাদের আপনাদেরকে তুলে ধরতে চাই। যেমন আমরা 18 ওয়াট সার্কিট সম্বন্ধে জানবো, কোন সার্কিটটা কিনলে আমাদের সুবিধা হবে সেক্ষেত্রে আমরা কথা বলবো। যেমন আমরা অনেক সার্কিট কিনি, কোন সার্কিটে কেমন ভোল্টেজ বার হয় সেক্ষেত্রে আমাদের টোটালে আইডিয়া নাই। আমরা এমন একটি সার্কিট আজকে সিলেক্টেড করব যে সার্কিটটি দিয়ে আমরা 6 থেকে 1 বছর লাইটটি ব্যবহার করতে পারবো। সম্পূর্ণ লাইটটির ভিতরে কোনো ঝামেলা থাকবে না, কোনো কাস্টমার আমাদের কোনো কথা বলতে পারবে না যে ভাই আমাদের লাইটটা 2 দিন হয়েছে নিলাম, তাতে করে আমাদের লাইট এখনই কেটে গেল, কি গ্যারান্টি দেন। তো এই বিস্তারিত কথাগুলো জানে যাতে কাস্টমারের মুখ থেকে না শুনতে হয় সেক্ষেত্রে আমরা আজকে এই সার্কিট সম্বন্ধে আইডিয়া নিব। হাতে কিন্তু এই একটা সার্কিট আছে, এই যে দেখুন, হুবহু আপনার আগে যে সার্কিটটা দেখাইছিলাম ওই সার্কিটে কিন্তু দেখেন একটা 5 পিনের আইসি আছে আর একটা 4 পিনের ডায়োড আছে, আর এটা কিন্তু 5 পিনের আইসি, আইসি নাই, 5 পিনের আইসি এডে নাই, এটা দুটোটাই 4 পিনের ডায়োড, মানে পিসি আর একটা হলে এসিয়ার ডায়োড। তো এসিয়ার ডায়োড যেটা এটা হলে এসিয়ার ডায়োড, আর এই যে এটা দেখতেছেন ভিতরে ওইটা পিসি আইসি। তো সেক্ষেত্রে আমরা এই সার্কিটটার ভিতরে মূলত কি খুঁজে পাইলাম, এই যে আপনার এই যে রেগুলেটর আইসিটা আছে 4 পিন 2 পিন 6 পিন, সরি আমি আগে 5 পিন বলছি, 5 পিন নেই এটা 7 পিনের। তো দেখেন আপনার এই 7 পিন, আমি এই যে 2 পিন শর্ট করা এটা খেয়াল করি নাই। তো এটা হলো রেগুলেটর আইসি। তো এই রেগুলেটর আইসিটা কাজ করে কি, এই রেগুলেটর আইসিটা কাজ করে মূলত আপনার এই যে সুপার থেকে ভোল্টেজটা দেয় এই ভোল্টেজটারে কনভার্ট করে, কনভার্ট করে, যেমন একটা 78.5 ট্রানজিস্টার দিয়ে আমরা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট নিয়ে যাই। তো সেক্ষেত্রে এই যে রেগুলেটর আইসিটা আছে, এই যে ভালো করে স্মরণ করেন, খেয়াল করেন, এই যে রেগুলেটর আইসিটা আছে, এই রেগুলেটর আইসিটা তেমনি করে আপনার অধিক ওয়াট থেকে আপনার 18 ওয়াট জিনুইন দেয়। তারপরও এ জায়গায় সন্দেহ থাকতে যায় যে আমাদের লাইট তো তারপরও কাটে, তো সেক্ষেত্রে আমরা একটা 22 ওহমস ব্যবহার করতে পারি। তো আপনাদের আমি যেই কথাগুলো বুঝাইতে চাইলাম শেষ পর্যন্ত আপনারা হয়তো বা নিজের থেকেই বুঝে ফেলেছেন। আপনারা এই সিঙ্গেল যে এসিয়ারটা রেগুলেটর আইসি নাই ওই সার্কিটটা কিন্তু আপনারা কিনবেন না, আপনারা কিনবেন এই যে দেখেন এসিয়ার ডায়োড সহ যে 7 পিনের আইসিটা আছে সেই সার্কিটটা আপনারা কিনবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।